হাতের ভিতরে ফাজুন্ডা, তাই ইচ্ছা মতো তার মারে ফিরছে, তার মায় ফিডার যন্ত্রণায় তার ফাউডিত গিয়া ধরছে, তে সারে না তে ফিরতে আছে। আমি ঘাটা থাইয়া সিল্লান হুন্য দৌড় দিয়ে আইছি, আয়া সেটা দৌড় দিয়ে গিয়া আত ধরছি। আরে ফুত করস কি করস কি, আমিও তো চোখে ফুরা মতো দেখি না। আমি ধরছি, তে তার মার এটা দিয়ে হালাইয়া, ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে আঙ্গুলো ধরে ধরে বাজার নিছিলাম, রাতের বেলা যে তারে আমি কুলো করে পেশাব করাইতাম, লোকমা দিয়া যে খাওয়াইতাম, মরাইয়া যে গোসল করাইতাম, সব দিয়ে আদর আজ যাতে আমার ফিডের ভিতরে ফিরত দিছে। কথা 30 বছর আগের ঘটনা, এটা বইলেই আমরা শেষে একটা লোক উঠেন না দয়া করে। আয় আয় ছেলে বস, কথাটা শুনে যাও, 30 বছর আগের কথা তো, এটা শুনে যাওয়ার দরকার আছে। মার হাবা কয় না, আমার মাহফিল আছিল কষ, গ্রামের নাম কইতাম না, চিন্তা লাগে। আমি মাহফিলে যখন গেলাম, আমারে বসানো হলো, আল্লাহ তাবারুকু তাআলা কত সুন্দর কইরা, কি সুন্দর কইরা কইরা ওয়াজ কইরা রাখছে রে কোরআন, তুমি তো কিচ্ছু বুঝো না রে আব্বা, তুমি তো কিচ্ছু জানো না, তুমি জানো নাই শুনো নাই, তুমি জানো না আল্লাহ তাবারুকু তাআলা তোমার জন্য কি সুন্দর সুন্দর ওয়াজ করছে। 30 বছর আগে আমি যখন কসবা মাহফিলে গেছি, একটা বুড়া বেড়া আইছে আমারে নিয়ে বোয়াইছে ফলা ফাইনে, এমন টাইমে একটা বুড়া বেড়া আইয়া কয়ো, এহেন নাগাইশের হুজুর কেড়া। আমি তো বুঝছি বেড়া না, তোদের চোখে দেখে চোখে দেখে না মনে করিয়া, যখন কইছে নাগাইশের হুজুর কেড়া তো ফলা ফাইনে দেখাই দিছে আইয়া, আইনা সেটা আমার হাত ধরাই দিছে। এবার আন্তাস করে করিয়া আমার আপনার এই ইয়ারাত ধরছে, আত্রাত ধরিয়া আস্তে 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 আমার গালের কাছে হাত নিছে, নিয়ে সেরা গালও হাত বুলাইতেছে, কইতেছে বাবা আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আপনার ওয়াজ সেই সময় করলাম মোবাইল টোবাইল বাড়ি স্যার, ওয়াজ আপনার ওই ক্যাসেট আছে তো, আপনার বাজারও ক্যাসেট লাগা, আপনার ওয়াজ আমরা সকলে শুনি, ফলাফেন দিয়ে আপনার ভক্ত, তা আমি আপনার সাইটটা পাইছি। আমি আপনি তো সহে দেখেন না, চাইবেন কেমনে, এই যে দেখলাম ধরলাম তেমনি বর্ষা তো বইছে পরে, তারা যে আমার আপেল দিছে কমলা দিছে মাহফিলের, তারা মুরব্বী মানুষ, আমি দুই টুকরা কমলা দুই টুকরা আপেল দিলাম। এবার দোয়া করতেছে, আল্লাহ এই নাগাইশের হুজুর আরো দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাসাই রাখো। এমনি যখন দোয়া করতে আছে, আমি দেখলাম খারাপ কি কমলা হেতালার দোয়া পাইতেছি, আমি আরো বাড়াইয়া দুই টুকরা দিল, খান মার হাবা করনা কেন, খাইয়া সে দোয়া টোয়া করতে আছে বইয়া রয়েছে, এর ভিতরে দিয়া ফোলা পাই আয়া কই হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে আইয়েন। আমি যখন এই কথা কইছে তখন আমি রোয়ারা দিতেছে, এবার হুজুর আপনি যাই যেতেছে, আমি তো মাহফিল আইসি ওয়াজ করার লাগতো না, হুজুর একটা কথা আছে, তা আমি এতক্ষণ ধরে দিয়ে বইয়া রয়েছে, এটার কই কেমন যে এতক্ষণ দিয়ে বইয়া বইয়া বই আমি কমলা খাইতেছে, এটার কইছি না আর কি, আমি কইছি এতক্ষণ ধরে দিয়ে বইয়া রয়েছেন কোনো কথা কর না, ওখানে আমি যাই গিয়া ওখানি কথার সময় হুজুর জরুরি সংক্ষিপ্ত এবং পার্সোনাল পারিবারিক কথা। আমি কই ভাই ইয়া আমি তো সময় কম, কয়েক এইখান রেকর্ড করতে বাইরে যায়, আমি গায়ে ফলাফল বাইরে যা, আপনি হুজুর দরজাটাও লাগাই আইয়েন, কথাটার সময় আবার কেটে আইয়া পড়ে দরজা লাগাই আইসি পরে, বেড়ায় শীতের ভিতরে চাদরটা সোয়েটারটা পাঞ্জাবিটা খুললা গঞ্জিটা, কয় হুজুর গঞ্জি ডালগি দিয়া ছানছেন কি, আমি দেখি পুরাটা পিঠের ভিতরে পিতা পড়া দাগ, একটা ফাজুন দিয়া গরু ফিটুনটা ফাজুন দিয়া ফিটলে যেমনি দাগ পড়ে, পুরাটা ফিটের ভিতরে এরকম তিতা পড়া দাগ, নাউজুবিল্লাহ কইতেন না, আমি সহ্য করতে পারলাম না, আমি কাঁদতে শুরু করলাম, আমি অস্থির হয়ে গেলাম, আমি বললাম বাবা কে তোমার এমন করে পিটাইলো, কে কে তোমার এমন করে পিটাইলো, এই সমাজে কি কোনো লোক নাই, কেউ কি তোমারে ধরে নাই বাসায় নাই, বেড়াটায় কান্তাছে আর কইতে আছে হুজুর আমারে তো কেউ মারছে না ফিটাইছে না, খুব খেয়াল করে খুব খেয়াল, আমারে কেউ মারে নাই আমারে কেউ পিটায় নাই হুজুর। আমি বললাম এই তিতা পোড়া দাগ কেন হুজুর, সাতরা বের পরে আমার একটা ফুত হইছে,
আমার পুত্রায় আমার লাগিয়া বড়, আমি পুত্রের লাগিয়া আমার বড় কলজা, পুত্র আমার লাগিয়া বড় টান। মানুষ দুঃখ পাইলে অবাগ কইয়া চিল্লান দেয়, আর আমার ফুতে দুঃখ পাইলে ও আব্বা কইয়া চিল্লান দেয়। তা আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তার গোসল করাই, আমি তার লোকমা দিয়া খাওয়াই। রাতের বেলাতে আমার লগে ঘুমায়, মার লগে ঘুমায় না। হুজুর ফসরাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই, তা সাংঘাতিক ডরায় আমি তার মাথাত আত দিয়া রাহি। তা সব শেষ হইলে আবার কুলো কইরাই না তারে ঘুম পাড়াই। জুর ঈদ আসলে আমি গরিব মানুষ, প্রত্যেক বছর আমি পাঞ্জাবি কিনতে পারি না, লুঙ্গি কিনতে পারি না। আমার একটা ফুল আমি তারে বাজারও লইয়া যাই, লুঙ্গি কিন্না দেই, কাগজের টুপি মাথার ভিতরে কিন্না দেই রং করা। হুজুর তে বড় হইছে, তা আমার কলজার টুকরা তাড়াতাড়ি দিয়া করাই লাইছি। আল্লাহ করলে তার ঘরে একটা নাতি হইছে। কয়েকদিন ঠান্ডার ভিতরে আমরা আলগা বাড়ি, উত্তুরা লেল্লিরা বাতাসাইয়ে বাতাসে তার ফুতের নিউমোনিয়া হইয়া গেছে গা, আমার নাতির জ্বর উঠে গেছে গা, আর বলা হয় না, পরীক্ষা করে দেখে নিউমোনিয়া হইছে। তার মায় কয়, আমরা বুড়া বুড়ি বাসাম কয় বছর, বউয়ে আমার ফুতে নাতিরে লইয়া বসত ঘরটা থাকুক, আর আমরা চলেন রান্নাঘরটার জায়গায়, মুরব্বী আমরা বাসাম কয় বছর। হুজুর নিজে ঘরটা ছাইড়া দিছি, ফুতের লাগিয়া বউয়ের লাগিয়া নাতির লাগিয়া, তে কয়দিন পরে আইয়া সাইরা রান্নাঘর ডুইকা, আমার আর তার মারে দুই গুল দিয়া বইয়া, তে মাঝে বইয়ে বইয়া কান্দে। আমি কই কান্দোস কে রে রে ফু, আব্বা আপনি দি সাইয়া বিয়া করাইলেন, তাই তো মানুষ না, আমার বউটা তো মানুষ পড়ছে না। আমি কেমনে কইতাম আমার কোল যারা ফাইটটা জায়গায়, কয় কি তা ক, অশান্তির দরকার নাই, ক কি সমস্যা, কয় তাই কালকা রাত্রে কয় আপনারা জুদা কইরা না দিলে, তাই বিলে এই বাইর থাকতো না, বাপের বাইর যাইবো গা। আমার কি আরেকটা বাই আসেনি, আমি কার কাছে আপনারা দিতাম, আমার তো কই যায় বলে না, আমার না আব্বা, আপনারা আমার আব্বা, আপনি আমার তিল তিল করে বড় করছেন, আপনি আমার আঙ্গুলো ধরে ধরে বাজারে লইয়া গেছেন। ছোট মানুষে আমার মানুষে অনেক বেড়াইতে কইছে, তোর আব্বায় তোর লাগিয়া যা করছে, তুই জীবন দিয়ালাই লইলে উসুল হইতো না। আব্বা ও আব্বা, আমি কেমনে আপনার জুদা কইরা দিতাম, আমি কেমনে করতাম, কই যায় মানে না আব্বা, আমার সহ্য হয় না। বাপে পুত্র হাত হাত ধরছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, ডাক ডাকে পুত্রে তুই আমার একটা ফুল, একটা নাতি হইয়া গেছে, অগরণ গড়াইতাম না, তুই জুদা খা, আমরা দুইজনের আর ডুবলা বাতে না লাগে, তোর আম্মায় রানবো, তিন বেলা খাম থাকলে গরম করে করে খাইয়া লাম, তুই টেনশন করিস না। হুজুর ফুতের সুখের লাগিয়া বউ লইয়া নাতি লইয়া জুদা করে দিলাম, আমরা বুড়া বুড়ি রান্না করো, তার মায় কিছু দেখে কিছু দেখে না। সেদিন লুসুন মনে কইরা নিজের শাড়ি দিয়া দেখ ধরত গেছে, শাড়ির কোনার ভিতরে আগুন লাগিয়া গেছে গা, কোনো মতে হুজুর বাঁচাইছি। সেদিন ফ্যান গাল তো গিয়া হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, হুজুর তারপরও কই যায় বলে না, ফুতের সুখের লাগিয়া তারে প্রত্যেকটা দিন তার বউ জ্বালায়, জিম খাইটা কোনো মতে সংসার করতে আছে। সেই দিন আমি বাইত নাই, দুপুর বেলাতে হাল শাস করে বাইতে আইসে, এত ফাজুনটা গরু নিবাংছে। এমন সময় তার বউয়ে ডাক দিয়া নিয়া তার মার নামে হেসা মিসা কিতা জানি লাগাইছে, হেসা মিসা কিতা জানি কইছে, তেনা ফলাফাইন মানুষ রই দেখতে আইসে, সহ্য করতে পারছে না, দৌড় দিয়া ফাঁক করো গিয়া তার বউয়ের কথা হইনাতে মার চুল্লি ধরে টান দিয়ে নৌড়ানো হালাইছে, হাতের ভিতরে ফাজুন্ডা, তাই ইচ্ছা মতো তার মারে ফিরছে, তার মায় ফিডার যন্ত্রণায় তার ফাউডিত গিয়া ধরছে, তে সারে না তে ফিরতে আছে। আমি গাঁটা থাইয়া চিল্লান হইন্য দৌড় দিয়ে আইছি, আয়া সেটা দৌড় দিয়া গিয়া আত ধরছি, আরে ফুত করস কি করস কি, আমিও তো চোখে ফুরা মতো দেখি না,
আমি ধরছি তেতার মার এটা দিয়ে হালাইয়া, ওই যে ছোটবেলা দৌড় করছিলাম, ওই যে আঙ্গুলো ধরে ধরে বাজার নিছিলাম, রাতের বেলা যে তারে আমি কুলো করে পেশাব করাইতাম, লোকমা দিয়া যে খাওয়াইতাম, মরাইয়া যে গোসল করাইতাম, সব দিয়া ধরার যাতে আমার ফিডের ভিতরে ফিরত দিছে। মিরপুরের যুবক, ও মাধবপুরের যুবক, ও মুকিমপুরের যুবক, ও সারিপাড়ার যুবক, ও বারানির যুবক, ষাট সোনার যুবক রে, মন দিয়ে শুনো রে ভাই, আজ যে একটা সত্য কথা কাগজে লেখা যাও, বউ সাইরা দিলে আবার বিয়া করলে বউ পাওয়া যায়, বউ মইরা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। তুই মা ছিলস না রে, তুই মা ছিলস না, আসার নামাজ পড়ে তোর আব্বাই ঘুম দিছে, তোর মায়ও দেখলো গিয়ে ঘুমাইছে, মাইদরাইতে তো তোর মা ঘন্টা খানেক পরে পরে তোর মার ঘুম ভাঙ্গা যায়, দূর পরে পরে আলগি দিয়া চায়, তুই কোনো ফেসাব করে বিছানা ভিজাই সত্যি, তোর মা কুদ্দুর পরে পরে আলগি দিয়া খেতা বদলায়, তোরে ডাইনেতে বামে নেয়, বাইমেতে ডাইনে নেয়, তুই দুনো সাইড বিজাই লাইছ, এবার তোর মায় বিজা বিছনায় শুইয়া তোরে বুকটা শোয়াই দাইছে, তুই মা সিনচত তারে ভূত, তুই মা সিনচস না, অ কলেজার টুকরো যুবক, আমি বউয়েরে ধৈরা মারতে বলি নাই, বউয়েরে ধৈরা পিটাইতে বলি নাই, বউয়ের দো শাশুড়ি তোর দো মা, বউয়ের না শাশুড়ি তোর দো মা, তোর দো মা দশ মাস দশ দিন তোরে ফেরো ধরছে, আড়াইটা বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই কি বুঝতি মা কারে কয়, দশ মাস দশ দিন পরে যেই দিন তোর মার প্রসব ব্যথা শুরু হয়েছে, ব্যথা যখন সিন সিন শুরু, তোর দাদিয়ে বুঝ জ্বালাইছে এরা বাচ্চা হওয়ার ব্যথা, তোর মার এনিয়া রান্নাঘর শুয়াইছে দুগলা খ্যার দিয়া ফুরান একটা খেতা দিয়া, তোর মার ব্যথা আর সহ্য হয় না, নিজের চুল্লি নিজে টাইন্না টাইন্য এলোমেলো করে লাইছে, তোর দাদিরে ডাক দেওয়া কয় শাশুড়ি আম্মা দাওড়া দে, আমি নিজের জীবন নিজে দিয়া ফেলাই, আমি বোধহয় আর বাঁচতাম না, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হইলো কুডি, খবর দিছে তাড়াতাড়ি আইয়েন, আপনার জিয়ের অবস্থা খারাপ, এবিডিয়ে দৌড়াই আইছে রিক্সা লইয়া, মিরপুরাইয়া দেখে তোর মারে রুমের ভিতরে বয়াই রাখছে, কি দুঃখের কথা রে, জোরে তো সিল্লানো দিতে পারে না, বেড়াইতে হইনা লাইব, জোরে সিল্লানটাও দিতে পারে না, ঠুটটা কামড়াইতে কামড়াইতে আওয়াজ দাঁড়ি বার হয়ে যায় গা, আওয়াজ দাঁড়ে চাপা দেওয়ার লাগে, তোর মায় কাঁদতে কাঁদতে রে ঠুটটারে তিতা ফোড়া গড়ে লাইছে, তুই কি মা সিনচতি, তুই মা সিনচত না, তোর নানি আইছে, তোর মায় দেখ আম্মা আইস বালা হয়েছে গো আম্মা, তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, আমি না তোমার জি, তাড়াতাড়ি আম্মা দাওড়া দাও, আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, তোর নানি সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার মাথা দেয়, বাচ্চারা লড়ে চড়ে বেডিরে খবর দিয়ে আনছে বাচ্চা হওয়ার জন্য, মহিলাই আসে না, যখন দেখছে বাচ্চার নমুনা খারাপ, মার নমুনা খারাপ, ওই মহিলা আবার যখন দেখছে বাচ্চারা উল্টানি খাইছে, মাথাটা ছিল উপরে আবার মাথাটা নিচে নামছে, পা গুলা গিয়া মার কলজার ভিতরে একটা লাথি দিছে, তোর মা একটা সিল্লান দিয়া রে আস্তে করে বেহুশ হয়ে হাত পাউরি ছাইড়া দিছে, তুই দুনিয়ার ভিতরে আইয়া পড়ছ, আল্লাহ কয় ফেরেস্তারে
এই বেডিটারে তো বাঁচান যাইতো না, আমার বান্দিরে তো মরা যাইব গা। বাচ্চারার গাও একটা সাপ দেয় আস্তে আস্তে কইরা, ফেরেস্তায় বাচ্চার গাও সাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। এই কান্নার আওয়াজ মায়ের কানে যায়, মায়ের সাথে সাথে হুশ ফিরে যায়। তোর মায় হুশ ফিরে কি তা কিছু শুনবিনি? তোর মায় হুশ ফিরার লগে লগে কয়, আম্মা, তোর নানিরে কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও, টানা তুনা ফেসাইয়া তোরে নিয়ে কুলো দিছে। তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এ মা, এটার নাম মা। সাবধান, কথায় কথায় মায়ের ধমক দিবি না, কথায় কথায় মায়ের ধমক দিবি না। মা, যার আজ মা নাই, আজকে যাওয়ার সময় কবরস্থান তো কাছেই, আজকে যাওয়ার সময় আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, গিয়া কইবা, আম্মা আম্মা, আহ আহ, এই ছেলে কি করলো এটা, ছি ছি ছি, মায়ের কথা হইতাছে এইটা আমি উঠতো মনে কয়, তোমার মারলিকে তুমি দোয়া করবো, আমার মারলিকে আমি দোয়া করাম, উঠতে গিয়া লাভ কি? তুমি যে যাইগাও মারে বাপের কবরও হালাইয়া অথবা জীবিত রাখিয়া, তুমি সাদা কাগজ লিখা যাও, তুমি যখন কবর যাইবো তোমার ফুতো তোমার কবর হালে আমি আস্তে করে বাড়ি যাইব গালগি দিয়া, ঠিক কিনা কও?